আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বরাবরের মতো আজকে প্রেসেন্টের দুটো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা তোমাদের বই খাতা পেন্সিল নিয়ে নিশ্চয়ই প্রস্তুত হয়ে গিয়েছো। ছোট সোনামণিরা, আজকে আমরা বাংলা এবং গণিত এই ক্লাস দুটো করব এবং নতুন কিছু বিষয় জেনে নেব। তোমরা নিশ্চয়ই বিগত ভিডিওগুলো দেখেছ এবং সেই অনুযায়ী তোমাদের পড়াগুলো তৈরি করে ফেলছ। আজকেও চলো আমরা আমাদের সেই ধারাবাহিকতা রেখে আমরা আমাদের পরবর্তী বিষয়টি নিয়ে আমরা আজকে প্রথমে বাংলা ক্লাসটি শুরু করব। বাংলা ক্লাসে যে বিষয়টি আজকে আমরা শিখব, জেনে নিব, বিষয়টি হচ্ছে শূন্যস্থান পূরণ করা। আমরা আগেও করেছি, আজকেও করব। আমরা বেশ কিছু স্বরবর্ণ শিখে ফেলেছি, তাই না? তোমরা হয়তো বা এখনও স্বরবর্ণগুলো লেখা চর্চা করছো, বারবার লেখাগুলো করবে এবং মুখে মুখে পড়বে। কেন? কারণ আমাদেরকে স্বরবর্ণগুলো যেমন চিনতেও হবে, তেমনই স্বরবর্ণগুলো আঁকতেও শিখতে হবে। ঠিক আছে, তাহলে বাকি যে বিষয়গুলো আছে, সাজিয়ে লেখা, শূন্যস্থান পূরণ, হাতের লেখা, এই কাজগুলো আমরা কিন্তু খুব সহজেই সুন্দরভাবে করে ফেলতে পারবো। তো ছোট সোনামণিরা, আজকে আমি তোমাদের বাংলা বিষয়ে যেই শূন্যস্থান পূরণ বিষয়টি করাবো, সেই বিষয়টি করার আগে চলো আমরা একটিবার স্বরবর্ণগুলো পড়ে নেই। তোমরা তোমাদের যে সুন্দর বই আছে, আমার বই, বইটা সবাই হাতে নিয়ে ফেলো। আমার বইয়ের পৃষ্ঠা নম্বর 37 পৃষ্ঠায় আমরা স্বরবর্ণগুলো দেখছি। তোমরা বই খুলবে, বইয়ে আঙুল রেখে রেখে স্বরবর্ণগুলো আমার সাথে সাথে পড়বে, কারণ আমরা এই স্বরবর্ণগুলো দিয়েই কিন্তু শূন্যস্থান পূরণ কাজটি করব। তো চলো আমরা পড়া শুরু করে দিই। অ আ ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ রি এ ঐ ও ঔ। আমরা এভাবে বই খুলে আঙুল রেখে রেখে বারবার এই বর্ণগুলো পড়ব। অ আ ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ রি এ ঐ ও ঔ। আমরা ধারাবাহিকভাবে স্বরবর্ণগুলো পড়ে নিলাম, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো যে কোন বর্ণটির পর কোন বর্ণটি বসবে, তাই না? তোমরা এখন সবাই আমার বোর্ডের দিকে একটু খেয়াল করবে। আমরা এতক্ষণ যে স্বরবর্ণগুলো পড়েছি, সেই স্বরবর্ণগুলো আমি এখানে বোর্ডে লিখেছি, কিন্তু সব বর্ণ কিন্তু লিখিনি। কিছু কিছু ঘর দেখো আমি ফাঁকা রেখেছি, খালি রেখেছি। এই যে খালি ঘরগুলো, এখানে তোমরা স্বরবর্ণ বসিয়ে খালি ঘরটি পূরণ করবে। ঠিক আছে, তাহলে চলো আমরা কাজটি করি। আমরা কি জানি স্বরবর্ণের প্রথম বর্ণটির নাম কি? স্বরবর্ণের প্রথম বর্ণটি হচ্ছে অ, তাই না? তাহলে আমরা এখানে যে খালি ঘর, এখানে একটি অ লিখে দিব। অ হয়ে গেল শূন্যস্থান পূরণ। অয়ের পর আছে আ। আমরা কি জানি আয়ের পরের বর্ণটি কি? অ আ ই। তাহলে আমরা এখানে একটি ই বসিয়ে দেব। হয়ে গেল শূন্যস্থান পূরণ। অ আ ই দীর্ঘ ই। এরপর আমরা পরের লাইনটিতে চলে যাব। দেখো এই বর্ণটির নাম কি? হ্রস্ব উ, হ্রস্ব উ। আমরা কি জানি হ্রস্বর পরের স্বরবর্ণটি কি? হ্রস্বর পরের বর্ণটি হচ্ছে দীর্ঘ উ। তাহলে আমরা এখানে কি দীর্ঘ উ লিখে দিব। দীর্ঘ উ, পিঠে একটি ব্যাগ দিতে হবে আর উপরে একটি ছাতা দিতে হবে। হ্রস্ব দীর্ঘ উ রি। হয়ে গেল শূন্যস্থান পূরণ করা। এরপর আমরা পরের লাইনটিতে চলে যাব। এই বর্ণটির নাম কি আমরা জানি? এই বর্ণটির নাম হচ্ছে এ। খালি ঘর ও
खाली गल ताहोले एर परे बर्णटी की होबे एर परे आमरा जानी ओई आमरा एई खाली घरे एकटी ओई लिखे दिब होये गेल शून्यस्थान पूरण परेर बर्णटी देखो कि छे ओ आमरा कि जानी ओ एर परेर बर्णटी कि ए ओई ओ ओ ताहोले आमरा एखाने एकटी ओ लिखे दिब आमादेर किन्तु शून्यस्थान पूरण करा होये गेल আমরা যদি স্বরবর্ণগুলো ভালোভাবে চিনি এবং জানি নামগুলো জানি তাহলে কিন্তু খুব সহজেই কাজটি করে ফেলতে পারছি তাই না সোনামণিরা তোমরা স্বরবর্ণগুলো বারবার পড়বে এই কাজটি আমরা সিডব্লিউ করব এবং তোমরা কিন্তু এই শূন্যস্থান পূরণটি বাসায় বারবার চর্চা করবে আজকের মতো বাংলা ক্লাসটি আমি এখানেই শেষ করব ছোট সোনামণিরা আমরা এরপর আমাদের পরবর্তী ক্লাস গণিত ক্লাসে চলে যাব গণিত ক্লাসে আমরা আজকে সংখ্যা লেখা শিখব এবং পড়ব ঠিক আছে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো বলতে এবং লিখতে শিখে ফেলেছি আজকে আমরা 1 1 11 থেকে 1 5 15 পর্যন্ত সংখ্যাগুলো লিখব এবং পড়ব ঠিক আছে নামগুলো জেনে নেব তোমরা বারবারই কাজগুলো করবে আমরা তো 1 2 শিখে ফেলেছি তাই না 1 থেকে 10 পর্যন্ত আমরা শিখে ফেলেছি তাই আমরা কিন্তু বাকি না সংখ্যাগুলো খুব সহজে শিখতে পারবো কারণ আমরা যখন 1 1 11 বলি তখন কিন্তু আমাদেরকে দুটো 1 লিখতে হয় দুটো 1 আমরা যখন 1 2 12 বলি তখন 1 আর 2 পাশাপাশি লিখলে 12 সংখ্যাটি আমরা পেয়ে যাই ঠিক একই ভাবে আমরা যখন 1 আর 3 এই দুটো সংখ্যা পাশাপাশি লিখি তখন আরেকটি নতুন সংখ্যা পাই যার নাম হয় 13 তারপর আবার আমরা যখন 1 এবং 4 সংখ্যা দুটো পাশাপাশি লিখি তখন একটি নতুন সংখ্যা পাই যার নাম হলো 14 একই ভাবে আমরা 1 এবং 5 যখন পাশাপাশি লিখি তখন একটি নতুন সংখ্যা পেয়ে যাই সংখ্যাটি হচ্ছে 15 ঠিক একইভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে পারবো চিনতে পারবো যদি আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো খুব ভালোভাবে চিনতে পারি এবং লিখতে পারি তো চলো আমরা একটু বোর্ডে দেখে নেই 11 12 13 14 15 সংখ্যাগুলো কিভাবে লিখতে হয় আমি তোমাদের মুখে মুখে বলেছি তোমরা একবার বোর্ডে দেখে নাও এবং আমার সাথে সাথে তোমরা পড়বে ঠিক আছে 1 1 11 আমরা তো সবাই 1 লিখা শিখেছি তাই না এইভাবে আমরা দুটো 1 যখন পাশে লিখব তখন এই সংখ্যাটি হবে 11 আবার পরের সংখ্যাটি 1 2 12 1 ও আমরা লিখতে জানি 2 ও লিখতে জানি এই দুটো সংখ্যা পাশাপাশি লিখে আমরা একটি নতুন সংখ্যা পেলাম নাম 12 একইভাবে 1 3 এই দুটো সংখ্যা পাশাপাশি লিখে আমরা একটি নতুন সংখ্যা পেলাম 13 1 4 এই দুটো সংখ্যা পাশাপাশি লিখে আমরা একটি নতুন সংখ্যা পেলাম 14 একইভাবে 1 5 আমরা 1 ও লিখতে জানি 5 ও লিখতে জানি তাই না 1 আর 5 দুটো সংখ্যা পাশাপাশি লিখে আমরা একটি নতুন সংখ্যা পেয়ে গেলাম 15 1 5 15 ঠিক আছে এবার ছোট সোনামণিরা তোমরা তোমাদের যে কি নীল রঙের সিডব্লিউ খাতা আছে এই খাতাটি সবাই নেবে খাতায় দেখো আমি তোমাদের জন্য আজকে সিডব্লিউ তৈরি করেছি 11 দুই ঘর ফাঁকা দিয়ে 12 দুই ঘর ফাঁকা দিয়ে 13 আবার দুটি ঘর ফাঁকা দিয়ে 14 দুটি ঘর ফাঁকা দিয়ে 15 সংখ্যাগুলো লিখেছি ঠিক একইভাবে তোমরা এইভাবে সংখ্যাগুলো একটি বার লিখে আমাকে দেখাবে এটা আমরা ক্লাস ওয়ার্ক হিসেবে করব ঠিক আছে এবং ক্লাসের পর তোমরা এই লেখাটি বাসায় বারবার চর্চা করবে এখন তোমরা তোমাদের যে একটা আমার বই আছে আমার বইটিও নিয়ে নিবে আমার বইতে আমরা সংখ্যাগুলো একটু দেখে নিব আমার বইতে আমি তোমাদের জন্য একটু বাড়ি কাজ দিয়ে দিব 132 পৃষ্ঠা সবাই খুলবে
মামুনের সহযোগিতা নিয়ে চলো আমরা দেখে নেই ওই পৃষ্ঠায় কি আছে। 132 পৃষ্ঠায় আজকে আমরা যে সংখ্যাটি শিখলাম, সংখ্যাগুলো শিখলাম 11 থেকে 15 পর্যন্ত, সেইখানে এই সংখ্যাগুলো আছে। তোমরাও দেখো এখানে কিন্তু তোমাদের বইয়ে প্রতিটি সংখ্যার সাথে সাথে কিছু ছবি দেওয়া আছে, তোমরা এই ছবিগুলো গণনা করবে, গণনা করে করে সংখ্যা বের করবে, সংখ্যা কতগুলো ছবি আছে সেটা ছবি গণনা করে সংখ্যাটি তোমরা পড়বে, ঠিক আছে। আর নিচে দেখো ফাঁকা ঘর আছে, এখানে ডট ডট সহ তোমরা দুটো লাইন এস ডাব্লিউ করবে। একইভাবে 132 পৃষ্ঠায় 12 ছবি গণনা করে তোমরা সংখ্যাটি পড়বে, এবং 133 পৃষ্ঠায় 12 সংখ্যাটি দুই লাইন এস ডাব্লিউ করবে। 134 পৃষ্ঠায় 13 সংখ্যাটি তোমরা বারবার ছবি গুনে গুনে পড়বে এবং নিচে দুটো লাইন এস ডাব্লিউ করবে। 135 পৃষ্ঠা এবং 136 পৃষ্ঠায় 14 এবং 15 ছবি গুনে গুনে তোমরা সংখ্যাগুলো পড়বে এবং নিচে দুটো ঘরে এস ডাব্লিউ করবে। এটা তোমরা আস্তে আস্তে করবে, আমি পরবর্তী যে কোনো ক্লাসে তোমাদের এই লেখাটা আমি দেখে দেব, ঠিক আছে। এটা তোমাদের এস ডাব্লিউ রইল। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গণিতে আরেকটি বিষয় করব, বিষয়টি হচ্ছে শূন্যস্থান পূরণ। আমরা কিছুক্ষণ আগে বাংলা ক্লাসে শূন্যস্থান পূরণ করেছি স্বরবর্ণ দিয়ে, এখন আমরা আজকে সংখ্যা দিয়ে শূন্যস্থান পূরণ ক্লাসটি করব। এবং এক্ষেত্রে আমরা আগের সংখ্যাটি লিখো, ঠিক আছে। কি হবে আমরা একটু বোর্ডে দেখে নেই। প্রথমে আমরা সংখ্যাগুলো তুলে নিই শূন্যস্থান পূরণ। আমি খাতায় তুলে বোর্ডে তুলে নিচ্ছি, তোমরা একইভাবে খাতায় তুলে নেবে, মামুনি তোমাকে সহযোগিতা করবে। প্রথম ঘরটি ফাঁকা রাখলাম, তারপর সংখ্যা লিখলাম, এটি হচ্ছে 8। তারপর আবার আমি একটি খালি ঘর রাখলাম, তারপর আমি আর সংখ্যা লিখলাম 9। তারপর আমি আবার একটি খালি ঘর রাখলাম, একটি সংখ্যা দিলাম 1 1 11। এরপর আবার নিচে লাইনে চলে যাবো, আমি খালি ঘর 1 3 13, আবার খালি ঘর 1 5 15। আমরা যেহেতু পূর্বের ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে শূন্যস্থান পূরণ কাজটি করেছি, তাই আজকে আমি তোমাদেরকে 6 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে শূন্যস্থান পূরণ দেখাবো এবং শেখাবো। ছোটো সোনামণিরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কীভাবে সংখ্যাগুলো লিখেছি। খালি ঘর 7, খালি ঘর 9, খালি ঘর 1 1 11, খালি ঘর 1 3 13, খালি ঘর 1 5 15। এখন এই খালি ফাঁকা ফাঁকা ঘরগুলিতে কোন সংখ্যাটি বসবে সেটা তোমরা লিখবে। আমরা কি জানি 7-এর আগের সংখ্যাটি কি? আমাদের যদি এখন মনে নাও আসে, আমরা কি করব, সংখ্যাগুলো প্রথম থেকে গণনা করব। 1 থেকে আমরা সংখ্যাগুলো গণনা করা শুরু করব, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব 7-এর আগের সংখ্যাটি। তো চলো আমরা সবাই একটু গণনা করি। 1 2 3 4 5 6 7, আমাদের 7-এর আগের সংখ্যাটি দরকার ছিল, তাই না? তাহলে কি আমরা গণনা করে পেলাম 7-এর আগের সংখ্যাটি কি? 7-এর আগের সংখ্যাটি হচ্ছে 6। তাহলে আমরা এখানে ঠিক 6 লিখে দিব, 6 7। আবার দেখো একটি খালি ঘর আছে, পরের সংখ্যাটি হচ্ছে 9। আমরা কি জানি 9-এর আগের সংখ্যাটি কি? আমরা একটু সংখ্যাগুলো মনে মনে পড়ব, 6 7 8 9। তাহলে 9-এর আগের সংখ্যাটি কি? 9-এর আগের সংখ্যাটি হচ্ছে 8। আমরা এখানে একটি 8 লিখে দিলাম, হয়ে গেল শূন্যস্থান পূরণ। এর পরের খালি ঘরটি দেখো, খালি ঘর 1 1 11। তো আমরা কি জানি 11-এর আগের সংখ্যাটি কি? চলো গণনা করে নেই, 6 7 8 9 10 11, মানে 11-এর আগের সংখ্যাটি হচ্ছে
दस एक और शून्य है दस हमरा मधे प्रथम लाइन टी करे फेललाम पर लाइने चले जाब देखो एखाने एकटी खाली घर आछे खाली घरे परे कि संख्या आछे एक तीन तेरो आमरा कि बोलते पारबो तेरो आगे संख्याटी कि चलो गणना करे नेई छय सात आठ नय दस एगारो बारो तेरो ताहले तेरो आगे संख्याटी होच्छे बारो एक दुई बारो बारो तेरो तारपर देखो एकटी खाली घर रइलो एर पर संख्याटी होच्छे एक पाँच पंदो आमरा एखन संख्या गणना करे बेर करब पंदो आगे संख्याटी कि चलो गणना करे नेई छय सात आठ नय दस एगारो बारो तेरो चौदो पंदो ताहले पंदो आगे संख्याटी कि एक चार चौदो देखेछो प्रिय शिक्षार्थी छोटो बोनेरा आमरा जदि संख्यागुलो खूब भालोभाबे गणना करते शिखे जाए ताहले किन्तु आमरा खूब सहजे शून्यस्थान पूरण काजटी करे फेलते पारबो तोमरा ए काजटी बासाय बार बार चर्चा करबे एवं अवश्यई एक थेके पंद्रो पर्यन्त संख्यागुलो तोमरा बार बार तुम खाताय लिखबे ठीक आछे तो प्रिय शिक्षार्थी छोटो बोनेरा आजकेर मतो आमी आमार क्लास दुटो एखाने शेष करब তোমরা নিশ্চয়ই তোমাদের পড়াগুলো বুঝে নিয়েছো বাসায় বসে বসে পড়াগুলো আস্তে আস্তে তৈরি করে ফেলো আগামী ক্লাসে নতুন বিষয় নিয়ে আবার তোমাদের সাথে আমার অনেক কথা হবে আজকের মতো আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ